আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি আবারও আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন আপনারা কিছু শিখতে পারবেন তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের বাক্য গঠন শব্দ বাক্য গঠন সিরিজের দশমতম পর্ব দশতম পর্ব আমরা আপলোড দিতে যাচ্ছি তো সবার কাছে একটি অনুরোধ আমার প্রতিবারের মতো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং হাসে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি আমরা এখন জেনে নিব আমাদের আজকের ভিডিওর পাঁচটি শব্দ হায় বা হ্যালো যখন আমরা বলি তখন আরবিতে বলা হয় মার হাবা শুভ সকাল সুবাহ আল খায়ের শুভ সন্ধ্যা মাসাহ আল খায়ের শুভকামনা বা বিদায় মাস সালামা বা ভালো থাকবেন মাস সালামা বিশেব অনেক ধন্যবাদ শুক্রান জাজিলান শুক্রান না বলে আমরা এর ক্ষেত্রে আরেকটা কথা বলতে পারি রাজাকাল্লা খায়ের আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করক তো বন্ধুরা আমরা হায় বা মার হাবা কীভাবে বলবো কখন বলবো হায় মার হাবা শব্দটির অর্থ হচ্ছে মার হাবা আরবিতে বলা হয় হায় আমি আবদুল্লাহ মার হাবা আনা আবদুল্লাহ মার হাবা আব আনা আবদুল্লাহ মানে হচ্ছে আমি হায় আমি আবদুল্লাহ হ্যালো আবদুল্লাহ কেমন আছো হ্যালো আবদুল্লাহ কেমন আছে এর আর ভাবে আহলেন আবদুল্লাহ কে ফালাক আহলেন আবদুল্লাহ কে ফাহালাক এখানে আপনি যে কোনো ব্যক্তির নাম অবশ্যই লাগাতে পারেন আবদুল্লার জায়গায় শুভ সকাল সুবাহ আল খায়ের সুবাহ আল খায়ের শুভ সকাল শুভ সকাল প্রিয়তমা বা প্রিয় সুবাহ আল খায়ের ইয়া হাবে সুবাহ আল খায়ের ইয়া হাবে প্রিয় বন্ধু অথবা প্রিয়তমা সুবাহ আল খায়ের আপনাকেও সকালের শুভেচ্ছা সুবাহ আল নূর সুবাহ আল নূর শব্দটি এখানে বোঝানো হচ্ছে যে লাইট বা আলো সুবাহ আল নূর আপনাকে সকালের আলো আপনার জীবন আলোকিত হোক এমনই সন্ধ্যা মাসাহ আল খায়ের মাসাহ আল খায়ের শব্দটির অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বন্ধু মাসাহ আল খায়ের সাদিক অথবা সাদিকি অথবা হাবিবি মাসাহ আল খায়ের সাদিকি শুভ সন্ধ্যা প্রিয় বন্ধু তখন তার জবাবে আপনি বলতে পারবেন যে শুভ সন্ধ্যা বন্ধু মাসাহ আল ইয়া হাবেবি আপনাকেও সন্ধ্যা শুভেচ্ছা বাচ্ছা শুভকামনা আমরা যখন একজন একজনকে অপরকে বিদায় দেয় বিদায়কালে আমরা বলে থাকি শুভ বিদায় বা শুভকামনা রইল বা ভালো থাকবেন তো সব আরবি শব্দ হচ্ছে সালামা এটাকে ইংলিশে বলা হয় বিসেব মানে ভালো থাকবেন বিদায়বেলা বা বিদায় ভালো থাকবে বন্ধু মা সালামা ফি আমানিল্লা এভাবে বলা হয় যাবে আপনিও বলতে পারেন মা সালামা ফি আমানিল্লা শব্দটির অর্থ হচ্ছে আল্লাহর কাছে আমানত বা আল্লাহর কাছে সফর্য করা হল ফি আমানিল্লা ধন্যবাদ আমরা অনেকে অনেক ক্ষেত্রে অনেকে কাদের খুশি হয়ে বা যে কোনো বিষয়ে আমরা তাকে কাউকে বলে থাকি ধন্যবাদ তো আরবিতে বলা হয় অনেক শোক্রান আর যদি আমরা বলি অসংখ্য ধন্যবাদ বা অনেক ধন্যবাদ তখন বলতে হবে যে শোকরান জাজে লান শোক্রান বা শোক্রান না বলে আমরা এই কথাটা বলতে পারি জাজাকাল্লা খায়ের এটার অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক জাজাকাল্লা খায়ের তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর বন্ধুরা আর যাতায়াত করে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আপলোড করে যাচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলটির উপর দিয়ে একটু জল দাপটা যাচ্ছে আমি একটু কিছু মানুষ আমার চ্যানেলটার উপরে রিপোর্ট করছে তো আপনারা অবশ্যই সাথ দিবেন সাথে থাকবেন